দ্রুত প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ আট বছর পর পরিকল্পনা কমিশনের বৈঠকে একথা বলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও কমিশনের চেয়ারপারসন শেখ হাসিনা। এবারের বৈঠকে পাঁচটি বিষয়ে আলোচনা হওয়ার কথা। এগুলো হচ্ছে সরকারি বিনিয়োগের গতি, ধারা পর্যালোচনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রক্ষেপণের সঙ্গে এডিপি বাস্তবায়নের বরাদ্দের অসামঞ্জস্যতা এবং সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াকরণ ও সংশোধন সংক্রান্ত নির্দেশিকা পরিমার্জন বা সংশোধন। এছাড়া নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের অগ্রগতি এবং সেক্টর বা বিভাগ ভিত্তিক উল্লেখযোগ্য বিষয়াদিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। নানা কারণে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক গতিধারা, কী ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে, এরকম নানা বিষয়ে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। তাছাড়া নতুন সরকার এর এটাই প্রথম বৈঠক। এর আগে 2015 সালে সর্বশেষ এই বৈঠক অনুষ্ঠিত হয়। আমি মনে করি প্রজেক্টগুলি যত দ্রুত শেষ করে ফেলা যায় তত ভালো, কারণ একটা প্রজেক্ট শেষ হলে তার রিটার্ন আসে, আমরা এখানে আমরা লাভবান হই, আমরা নতুন প্রজেক্ট নিতে পারি। কাজে এই যে দীর্ঘসূত্রিতা যেন না হয়, বারবার যেন প্রজেক্ট বাড়ো না হয়। আর নতুন প্রজেক্ট নেওয়ার সময় আমি আবারও বলবো যে হয়তো একটা প্রস্তাব আসলো বড় আকারে, সেটা গ্রহণ না করি, প্রত্যেকটা প্রস্তাবে এটাই মাথায় রাখতে হবে যে সেখানে আমার কতটুকু টাকা ব্যয় হবে, কী পরিমাণ আমরা ঋণ নিচ্ছি, কতটা আমাকে সুদসহ পরিশোধ করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে, সেটা করবার মতো আমাদের সক্ষমতা আছে কি না, এগুলি যাচাই বাছাই করা একান্ত দরকার।